হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্ট্রিমার। আমরা প্রত্যেকেই জানি আমাদের সামনেই আসছে একটি শুভ অনুষ্ঠান, যেটি হলো জন্মাষ্টমী। তার জন্যই আজকে আমি কৃষ্ণের প্রতি ভক্তি নিয়ে একটি ড্রয়িং করতে চলেছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে রাখবেন এবং অল সিলেক্ট করে রাখবেন সব আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি প্রথমেই আমার ড্রয়িং খাতার চারিপাশে স্কেল এবং পেন্সিলের সাহায্যে এইভাবে লাইন টেনে নিচ্ছি। আপনারা চাইলে মিস্টেক টেপ ইউজ করে কিন্তু এটি করে নিতে পারেন। এবার যেহেতু জন্মাষ্টমী, তাই বুঝতেই পাচ্ছেন আমাদের মেন ফিগার কী হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের একটি স্ট্রাকচার দিয়ে আমি কিন্তু এই ড্রয়িংটি করতে চলেছি। খুব সিম্পল একটি ড্রয়িং। আমার যে সমস্ত বন্ধুরা বা ক্ষুদে ক্ষুদে বন্ধুরা যাদের আঁকার ক্ষেত্রে হাত অতটা সরগম নয়, তাদের জন্য এই আঁকাটি পরিপূরক হবে বলে আমার মনে হয়। খুব সহজ, একটু ধরে ধরে তোমরা যদি এই কাজটি করো তাহলে দেখবে খুব সুন্দর একটা কৃষ্ণের স্ট্রাকচার তোমরা দিয়ে নিতে পারছো। আর কালার কম্বিনেশান, ব্যাকগ্রাউন্ড এগুলো মিলিয়ে দিলেই এই ছবিটি কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। Thank you.
ব্যাকগ্রাউন্ড কালারটি আপনারা দেখিয়েছেন, আমি ইয়েলো অরেঞ্জ এবং রেড কালারের কম্বিনেশনে এখানে করে নিয়েছি। আর চারিদিকে সূর্যের জ্যোতিটি করার জন্য আমরা হোয়াইট পেন্সিল কালার ইউজ করেছি। আমি আমার কনসেপ্ট ওয়াইজ করেছি, আপনি কিন্তু এইরকম ফিগার দিয়ে আপনার কনসেপ্ট ওয়াইজ যে কোনো ছবি এঁকে নিতে পারেন। তারপরে আমি নিচের অংশটি কালো করলেও অনেক জায়গায় হয়তো দেখতে পারেন কৃষ্ণের এই বডিটাও কিন্তু থিম ওয়াইজ অনেকে কালো করে থাকে। কিন্তু আমার কেন জানি না হঠাৎই মনে হলো যে কালো যদি হতে পারে তাহলে নীল কেন হতে পারে না, তাই করে দিলাম নীল। দেখুন কতটা ব্রাইট লাগছে, তাই না? সঙ্গে এরকম সাদা সাদা ডট আপনারা এখানে ইউজ করে দেবেন, তাহলেই দেখবেন আপনাদের এই আঁকাটি কত সুন্দর হয়ে উঠবে জন্মাষ্টমী তিথির জন্য। আপনারা নিজেরাই দেখে বলুন, কমেন্টে লিখুন যে আপনাদের কেমন লাগলো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি এখনও দেখে থাকলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।